লেগ স্পিনারকে বল করতে দেওয়া হয়েছে। খুব বুদ্ধির সঙ্গে ব্যাটার এই শটটা অনসাইডে খেলে দিলেন। ডাইরেক্ট হিট এবং ব্যাটার এখানে সমস্যায় পড়তে পারেন। দুরান আরো ব্যাটিং টিমে স্কোরে যোগ হলো। বোলার সাইড চেঞ্জ করছেন, দেখা যাক উইকেট পান কিনা। বিদ্যুৎ গতিতে বাউন্ডারির বাইরে চলে যাচ্ছে। স্ল্যাম, এই শটটার জন্য দৌড়বার কোনো দরকার নেই। খুব ভালো দৌড়চ্ছেন এই জুটিটি। আবার একটি চার। বোলার সব রকম ভেরিয়েশন চেষ্টা করে ফেলেছেন কিন্তু কোনো লাভ হয়নি। স্কোয়ারে খেলার চেষ্টা করছিলেন ব্যাটার কিন্তু বলটা চলে গেল মিড উইকেটের দিকে। ভালো ড্রাইভ কিন্তু সোজা মিড উইকেটের হাতে, কোনো রান নেই। বোলারকে খুবই হতাশ দেখা যাচ্ছে, এই ওভারে অনেক রান দিয়ে মিডিয়াম পেসের বল করতে এসেছেন। কভার দিয়ে দুর্ধর্ষ একটি ড্রাইভ, খুব ভালো বল, কোনো রান হলো না। বোলার সাইড চেঞ্জ করতে চাইছেন, আমরা কি এবার উইকেট দেখতে পারবো? ফিল্ডার বলটা ধরে সোজা ছুড়ে দিলেন। বিদ্যুৎ গতিতে বাউন্ডারির বাইরে চলে যাচ্ছে। বেশ ভালো রান নিলেন দুই ব্যাটার। বলটাকে মিড উইকেট দিকে ঠেলে দিয়ে নিজের এবং টিমের স্কোরে কিছু রান অ্যাড করলেন। ভালো একটা বোলিং স্পেল শেষ করলেন বোলার তার। এই নতুন অফ স্পিনারটা কি পারবে ব্যাটারদেরকে আউট করতে? বোলার সাইড চেঞ্জ করেছেন, ব্যাটারকে এবার সাবধান থাকতে হবে। সঠিক লাইন এন্ড লেন্থে বল, কোনো রান হলো না।
বলটাকে মিড উইকেট দিকে ঠেলে দিয়ে নিজের এবং টিমের স্কোরে কিছু রান অ্যাড করলেন, নিয়ে নিয়েছেন। এটা কি করলেন ব্যাটার, ক্যাচ তুলে দিলেন এবং ফিল্ডার এসে একটা ভালো ক্যাচ নিয়ে ব্যাটারের ইনিং শেষ করে দিলেন। যেই ব্যাটার নেমেছেন ওনাকে এখন এই ইনিংসটাকে সামলাতে হবে, কারণ পর পর উইকেটস পড়ে যাচ্ছে ব্যাটিং টিমের। একদম নতুন রকমের একটি শট মারলেন, অসাধারণ এফর্ট ফিল্ডারের, একদম স্টাম্পের ওপরে থ্রো, দ্রুত সিঙ্গেল নিয়ে ব্যাটারটি নিজের খাতা খুললেন। প্রথম বলেই বাউন্ডারি মেরে বোলারকে বুঝিয়ে দিয়েছেন তিনি কি লেভেলের ব্যাটার। ঝড়ের গতিতে দৌড়চ্ছেন দুই ব্যাটার, শেষ বলে দুই রান নিল ব্যাটার। এই নতুন অফ স্পিনারটা কি পারবে ব্যাটারদেরকে আউট করতে? বোলার সাইড চেঞ্জ করে ব্যাটারকে বিচলিত করার চেষ্টা করছে। অসাধারণ একটি ড্রাইভ খেললেন, ভালো বল, কোনো রান হলো না। বোলার এই ডট বলটি করে খুব সন্তুষ্ট হবেন, পুরো টেক্সটবুক ড্রাইভ মেরেছেন। কিছু অসাধারণ ফিল্ডিং ব্যাটারের রান করা কঠিন করে তুলেছে। আবার একটি ভালো বল, কোনো রান হলো না। আস্তে করে অনসাইডে পুশ করে দিলেন, ওনাকে দেখে ব্যাটিংটা খুব সহজ মনে হয়। ব্যাটারকে আরো জোরে দৌড়তে হবে যদি রান আউট হওয়া থেকে বাঁচতে হয়। খুব ভালো জাজ করে বলটাকে আটকালেন ফিল্ডার, খুব কম রান হয়েছে এই ওভারে। এই শট